ওয়েলকাম আমার ভাই বোন কেমন আছো বলো আর ক্লাসগুলো যে করাচ্ছি মাথায় ঢুকছে তো যদি ঢুকে থাকে তাহলে পরে কমেন্ট করো অ্যান্ড তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে পরে ভাই দাদাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবটা করে ফেলো হ্যাঁ অবভিয়াসলি ক্লাসটা দেখার পর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আর আমি মনে করিয়ে দিই মনে করিয়ে কারণ তোমরা অনেকটা ভুলে যাও তার জন্য তো আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বাক্য থেকে বচনের বিশেষ নিয়ম আর বাক্য থেকে বচন করার যে বেসিক নলেজ সেটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা গিয়ে কিন্তু সেটা দেখে নেবে এটা দেখার পর অথবা তোমরা ওটা দেখেও এটা দেখতে পারো কোনো সমস্যা নেই তো আজকে বাক্য থেকে বচন গঠনের বিশেষ নিয়ম শিখব ঠিক আছে বিশেষ নিয়ম মানে কি দেখো অনেক ধরনের বাক্য হতে পারে অনেক মানে হাজার ধরনের বাক্য হতে পারে তো এতগুলো ধরনের বাক্যকে তোমাদের মনে রাখতে হবে কিভাবে বচন করতে হয় ক্লিয়ার এবার দেখো পুরোনো সংস্কৃত আমলে সংস্কৃতের সংস্কৃত আমলে মানে যখন সংস্কৃত ইউজ করা হতো আজকেও সংস্কৃত আছে সেটা আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে ক্লিয়ার তো সংস্কৃতের থেকে যে যে সমস্ত ভাষা ডিরেক্টলি এসছে তাদেরকে আমরা কি বলি সাধু ভাষা বলি তো এই সাধু ভাষার থেকে কিছু কিছু বাক্য চলে আসে ক্লিয়ার সেই বাক্যগুলোকে দেখে আমরা বুঝতে পারি না আমরা এটা কোন বচনে কোন ফ্রেমওয়ার্কে এটাকে ফেলবো কোন বচন বলতে যদি ধরি এ বচন তো এ বচনে ফ্রেমওয়ার্ক কি সকল এস হয় পি তো কোন বচনে ফ্রেমওয়ার্কে ফেলবো সেটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্যই আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস আজকে আমরা শিখব এ বচনের গঠনের নিয়ম এ বচনকে আমরা কীভাবে গঠন করতে পারি দেখো সকল সব সমস্ত সবাই সর্বদা সর্বত্র প্রত্যেক প্রতিটি যে কোনো যে কেউ যখনই যেখানেই সকল সব সবসময় অবশ্যই যা তা সর্বতভাবে নিশ্চয়ই নিশ্চিতভাবে অনিবার্যভাবে একান্তভাবে নিয়ত মাত্রই সদর্থক আকারে যুক্ত থাকলে সদর্থক মানে কি সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক ঠিক আছে সর্থক মানে কি হ্যাঁ বাচক আকারে যদি যুক্ত থাকে তাহলে পরে সেই বাক্যটিকে এই বচনে পরিণত তোমাকে করতে হবে কোন বচনে এই বচনে বুঝতে পেরেছ যেমন সকল মানুষ বুদ্ধিজীবী এটা একটা বাক্য ধরলাম তো এটার বচন করলে কি হবে সকল মানুষ হয় বুদ্ধিজীবী তারপরে কি সব আছে সমস্ত এগুলো তো জানোই সবাই জানোই যে এখানে সবাই এই কাজটি করছে তার মানে কি আমি এখানে বলেছি এখানে সবাই সবাই এই কাজটি করছে তার মানে কি টোটাল শ্রেণীকে ধরা হয়েছে সেক্ষেত্রে সবাইয়ের ক্ষেত্রেও এ বচন ক্রিয়েট করা হবে সর্বদা মানে কি সব সময় সর্বত্র মানে সব জায়গাতে সর্বত্রে তুমি যখনই স্মরণ করিবে তখনই আমাকে পাইবে মানে কি সব জায়গাতে আমি থাকবো তোমার সাথে প্রত্যেক মানে কি প্রতিটি লোক প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক কাজ যে কোনো ক্ষেত্রে প্রত্যেক আমরা ইউজ করতে পারি প্রতিটি সেম জিনিস দেখো এগুলো হচ্ছে সমার্থক শব্দ মানে একটা শব্দরই বিভিন্ন সমার্থক বিভিন্ন সিনোনিমস বলা হয় এদেরকে তো যে কোনো যে কোনো মানে যে কোনো কেউ ঠিক আছে তো যে কেউ এইভাবে যে যদি এই কিওয়ার্ড থাকে কোনো বাক্যের সাথে যদি বাক্যে এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে যখন সেই বাক্যটাকে আমরা বচনে পরিণত করব তখন এটাকে এল এফ এ বচনে পরিণত করতে হবে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ ক্লিয়ার তো চলো কিছু উদাহরণ দেখিনি প্রতিটি পুস্তক মূল্যবান আমি তোমাদের সাথেই করব তো প্রতিটি পুস্তক মূল্যবান এটাকে পজ করো পজ করে নিচে করে ফেলো কমেন্টে ক্লিয়ার পজ করে করে ফেলো তারপরে মেলাও যে আমি যেটা করছি ঠিক আছে কিনা তো প্রতিটি কিওয়ার্ডের সাথে মিল আছে তার মানে কী হবে এল এফ এ তো প্রতিটি পুস্তক হয় মূল্যবান সেখানে হবে সকল এটা কিছু না এটা এমনি পড়ে গেছে সকল পুস্তক হয় মূল্য বান ক্লিয়ার সকল পুস্তক হয় মূল্যবান তো এই হয়ে গেল তো এটা গুণ পরিমাণ কি তোমরা নিজেরাও জানো ক্লিয়ার তো দুই নাম্বার যে উদাহরণটা আবার পজ করো পজ করে নিচে করে ফেলো নিচে বলতে কমেন্ট বক্সে ফুল সব সময় সুন্দর কি লিখবো সময় বলা হয়েছে কিওয়ার্ডে মিলে গেছে তাই না যদি কিওয়ার্ডগুলো মাথায় থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যদি কিওয়ার্ডে মিলে গিয়ে থাকে তখন এটা এল এফ এতে পরিণত করতে হবে তো কিওয়ার্ডগুলোকে দেখলেই হলো তাই না তো এটা কতটা সহজ নিয়ম তাহলে তুমি চিন্তা করো যে তোমাকে অত কিছু ভাবতে হবে না জাস্ট কিওয়ার্ড ফলো করো অ্যান্ড যে নিয়মটা হবে সেই নিয়মটা বসিয়ে দাও যেরকম সকল ফুল হয় সুন্দর কি করলাম বাক্যের থেকে ফুলটা হচ্ছে সাবজেক্ট আর সুন্দরটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্টটা এখানে বসিয়ে দিলাম এটাকে আমরা বলছি সাবজেক্ট আর প্রেডিকেটটাকে এখানে বসিয়ে দিলাম এটাকে বলছি প্রেডিকেট মানে কি উদ্দেশ্য আর হচ্ছে বিধেয় বাংলায় পড়েছ ইংলিশেও পড়েছ সবাই পড়েছ যা যারা ঠিকঠাক মতো পড়নি ক্লাস টেন পর্যন্ত তাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু তাও বুঝে নাও ভাই কারণ তোমাদের ইংলিশটাও তো করতে হবে তাই না বুঝে নাও আচ্ছা তো তিন নম্বরটা তোমার জন্য থাকবে হচ্ছে হোমওয়ার্ক তোমরা আমাকে পার্সোনালি ডিএম করতে পারো ইনস্টাগ্রামে গিয়ে করতে পারো ডিএম অথবা ফেসবুকে গিয়ে করতে পারো কোনো সমস্যা নেই তো সেখানে আমি চেক করে দেব এটা ঠিক আছে কিনা তোমার ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো যদি নাবাচক থাকে নাবাচক শব্দ যুক্ত হয় যেরকম প্রত্যেকটি বা সর্বদা বা সবসময় এগুলো কিওয়ার্ডের সাথে যদি সেই বাক্যটাতে নাবাচক থাকে তাহলে পরে সেটা আমাদের কি করতে হবে ও বচনে পরিণত করতে হবে যেরকম এখানে দেখো যা চকচক করে তাই শোনা নয় যার তার সূত্র মিলেছে যা তা ক্লিয়ার যা চকচক করে তাই সোনা নয় এবার নয় যেহেতু চলে এসছে এখানে তার জন্য এটাকে আমাকে করতে করতে হবে হবে ও ও বচনে পরিণত তো এল এফ কোনো কোনো সাবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা যা চকচক করে তাই সোনা নয় কোনো কোনো চকচক তার মানে কি চকচক তো লিখবো না লিখবো হচ্ছে চকচকে বস্তু যদি চকচকে বস্তু তোমাদের মাথায় ফট করে না আসে পরীক্ষার সময় অথবা যে কোনো জায়গাতে তো এমন কথাটাকে তোমরা ইউজ করতে পারো কোন কোন চকচক করে এমন বস্তু এইভাবে ইউজ করতে পারো এমন এই কথাটা হচ্ছে তোমাদের জন্য ব্রহ্মাস্ত্রে কাজ করবে যখন তোমরা ভুলে যাবে নাম্বার কিন্তু একই পাবে নাম্বার কাটবে না যারা এইভাবে লিখবে তাদেরকেও একই নাম্বার দেবে যারা এমন লাগিয়ে লিখবে তাদেরকেও একই নাম্বারই দেবে ক্লিয়ার তো কোন কোনো চকচকে বস্তু নয় সোনা ঠিক আছে তো এটা হবে হচ্ছে যদি নাবাচক থাকে যদি নাবাচক থাকে এটা কিন্তু মনে রাখতে হবে নাবাচক থাকলে তবেই হবে এটা ক্লিয়ার আর এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক ক্লাসটা দেখে করে আমাকে ডিএম করতে পারো ইনস্টাতে ঠিক আছে মিলিয়ে দেবো আর ফ মনে করে ফলো করে দেবে ইনস্টাতে ঠিক আছে ইনস্টাতে নতুন নতুন কন্টেন্ট আমি আপলোড করছি আস্তে আস্তে দেখো মনে রাখতে হবে কি যে কোনো এই যে কোনো যে কিউয়ার্ড এই কিউয়ার্ডটা কোথায় ছিল নিয়মই ছিল যে কোনো শব্দ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেটা অর্থ বুঝতে হয় মিনিং বুঝে সেটাকে হয় বহ করব না হয় ই বচনে করব কথা বুঝতে পারলে অর্থ কিভাবে বুঝতে হয় সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি বাক্য থেকে বচন এক সেকেন্ডে কিভাবে করতে হয় সেই ভিডিওতে ক্লিয়ার তো ও এবং ই বচন করতে হবে অর্থ বুঝে তার মানে কি যে কোনো সাপ বিষধর নয় যে কোনো সাপ তো যদি আমি সাপ শ্রেণীটাকে ধরি যদি এটা সাপের শ্রেণী ধরি সেই সাপের শ্রেণীর কিছু কিছু সাপ তো বিষধর আছে কিন্তু সব সাপ কিন্তু বিষধর নয় তার মানে কি বেশিরভাগ সাপই বিষধর নয় এটা তোমাকে জেনে রাখা উচিত সায়েন্সের কথা এটা বেশিরভাগ সাপ কিন্তু বিষধর নয় ক্লিয়ার তো বেশিরভাগ সাপ যখন বিষধর নয় কিছু কিছু সাপ বিষ তার মানে এটা আংশিক সেন্সে এসছে সেক্ষেত্রে আংশিক কোনটা ও বচন তো হবে এল এফ ও বচন হবে হবে কোনো কোনো সাপ এখানে সাপ কি সাপ হচ্ছে সাবজেক্ট তো সাপ নয় বিষধর কি প্রেডিকেট আমি কিন্তু একদম বাচ্চাদের মতো ধরে ধরে করিয়ে দিচ্ছি হ্যান্ড হোল্ডিং সাপোর্ট যেটা হাত ধরে শেখানো বলে সেটা কিন্তু করিয়ে দিচ্ছি ভালো মতো শিখবে অ্যান্ড ভালো মতো পড়বে তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য ভালো মতো পড়বে অ্যান্ড খাতায় কিন্তু লিখে রাখবে তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যারা তোমার নতুন এসেছ ক্লাসটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলে কিন্তু শুধু ইলেভেন টুয়েলভের ভিডিও নয় আরও নতুন নতুন ভিডিও আমরা প্ল্যান করছি যেটাতে তোমাদের খুব ভালো লাগবে তোমাদের এনজয়মেন্টও হবে অ্যান্ড তোমাদের বুদ্ধিও বাড়বে ক্লিয়ার তো সো আজকের জন্য চলে যাচ্ছি কিন্তু নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে খুব ভালোভাবে খুব ভালোবেসে খুব ভালো থাকো অ্যান্ড ভালো মতো পড়ো